ওয়েলকাম টু বিথিসাউটলুক। এখন আমি আমাদের ডানলপের বাস স্ট্যান্ডে, আর আজকে আমরা চলেছি কোথায় বলো তো? আজকে আমরা চলেছি বর্ধমানে, যেখানে আমার ব্লগে তোমরা প্রায় দেখতে পাও যাদেরকে তাদের বাড়িতে। আজকে নীলষষ্ঠী, নীলষষ্ঠীর এখনও আমি উপোস করেই আছি বাড়িতে। পুজো সেরে তার আর ভিডিও হয়নি, তার কারণ যাবার প্রস্তুতি নিতে নিতে আর কি তাড়াহুড়ো করে সব কিছু কাজকর্ম সামলে আমরা এসে গেছিলাম বাস স্ট্যান্ডে, আর বাসও ধরে ফেলেছি। বাস আজকে অনেকক্ষণ লেট ছিল, তো অবশেষে আমরা পৌঁছে গেছি বর্ধমানে চুমকিদের বাড়ি, মানে দিয়ারানির বাড়ি। ওদের বাড়িতে এলেই তো আমাদের খুব মজা হয়। আজকে একটু একটু এই মুহূর্তে শ্যুট করছি, বাকিটা হবে পরের দিন। আমরা এখন পয়লা বৈশাখের শুরুটা হলো সকালে চা দিয়ে, আর তারপরে শক্তিগড়ের ল্যাংচা আর হরেক রকম মিষ্টি, না হলে কি নববর্ষ সুন্দর হয়? ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিসাউটলুক, শুভ নববর্ষ সবাইকে আরও একবার। এখন আমি বর্ধমানে চুমকিদের বাড়িতে, আর এখন আজকে নববর্ষের দিনে রান্না হচ্ছে, একদম বাঙালি রান্না। আজকে চুমকি অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে। আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখ। আজকে হচ্ছে মাছ পোস্ত, তারপরে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, শাক ভাজা, চাটনি চাটনি। আজকে যেহেতু নববর্ষ বৈশাখের প্রথম দিন, আর সেই জন্য আজকে আমরা দুপুরের লাঞ্চে রাখবো একেবারেই বাঙালি রান্না, বাঙালি ঘরোয়া রান্না। এটাই আমরা পেট পুরে ওদের বাড়িতে খাবো, ও তার সাথে মিষ্টিও আছে, কেউ বোধহয় বলতে ভুলে গেছে। আর তারপর আমরা বিকেলবেলা আজকে যাচ্ছি বাড়ি। তো সারাদিন কী কী করছি, কালকে যদিও এসেছি কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি, আমরা এতটাই গল্পে মত্ত ছিলাম। আজকে থেকে ভিডিও শ্যুট করবো, ভালো দিন, নববর্ষের দিন। আর তারপর পুরো ভিডিওটা তোমরা যখন দেখবে তখন অবশ্যই ভালো ভালো কমেন্টস করবে। তো পটল এখানে ছাড়ানো হচ্ছে পটল ভাজার জন্য, আর এরা সবাই ব্যস্ত। এরা এখন এখানে নববর্ষের সাজ সাজছে, দেখি কেমন মেকআপ হচ্ছে। তো বৈশাখে আমি সেজে নিয়েছি, আজকে আমি শাড়ি পরেছি, তার কারণ আজকে আমাদের বাঙালিদের দিন। আর আমার অবস্থা খুব খারাপ, আমি অনেক ফটো তুলেছি। এই যে ওদের বাড়ির ঠাকুর, তোমাদের একটু দেখাই। আগে তোমরা ভিডিওতে ওদের যে বাড়িটা দেখেছিলে, এটা কিন্তু এই বাড়িটা নয়, এটা হচ্ছে অন্য বাড়ি। এখানে পুরো নতুন এসেছে রেন্টেই, আর এবার আমরা এখানেই বেড়াতে এসেছি ওদের বাড়িতে। বাড়িটা খুব সুন্দর, তোমাকে পরে তোমাদের আর কি পরে অন্য কোনো দিন ঘুরে দেখাবো অবশ্যই। আমাদের খুব ভালো লেগেছে, একটু না পুরোনো দিনের বাড়ির ওপরে পরিবর্তা বড় ছাদ, সেই কারণে হচ্ছে দারুণ ঠান্ডা। চলো রান্নাঘরে যাই, চুমকি রান্না করছিল, আমি একটু হাত লাগিয়েছিলাম, আর এখন আমার হাজব্যান্ড গেছে একটুখানি রান্না করতে। শুভ নববর্ষ। আয় আমি পুচকে, পুচকে হাফ সেজেছে, বাকিটা এখন সাজবে, আর তারপর তোমাদেরকে দেখাবো ওকে কেমন লাগছে, ও হাফ সেজেছে। এই হচ্ছে আজকের মেনু, অনেকটাই হয়ে গেছে, বাকিটা হবে, চাটনিরও প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, রান্না বান্না চলছে, আর এদিকে সবাই রেস্ট করছে।
বাড়িতে চলছে জমিয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতি, আর বাইরে একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না। আর নববর্ষের প্রথম দিন থেকেই এবারে প্রখর রোদের সাথে সাথে প্রচণ্ড গরম, কিন্তু আমরা বাঙালি, আর বাঙালি মাত্রই ভুঁড়ি ভোজের কমতি কোনো কিছুতেই আমরা একেবারেই মেনে নিতে পারি না। আর সেই জন্যে রোদ যেমনই উঠুক আর গরম যেমনই পড়ুক, রান্না বান্না আর খাওয়া দাওয়া এছাড়া কিন্তু আমাদের প্রতিটা অনুষ্ঠান কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। আর সেই জন্যে আজকে জমে উঠবে আমাদের ভুঁড়িভোজ দারুণ রান্নার সাথে। তো রান্না হয়ে গেছে, এখন চুলকি সমস্ত কিছু আনছে খাবার দাবার পরিবেশনের জন্য। বড়রা আমরা একটু বাদে বসবো, কিন্তু ছোটদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। আর তাই জন্য চলো ছোটদের থেকেই শুরু করা যাক আজকে খাবার দাবার। আজকে তো মেনুতে বললামই অনেক কিছু হয়েছে, আর জমিয়ে আমরা বাঙালিরা বাঙালির মতে ভুঁড়িভোজ করব একদম জমিয়ে। হ্যালো, হাই, কেমন হয়েছে সব? হ্যাঁ, সবকিছু মেন যেটা জিনিস সেটা খাওয়া দাওয়ার শেষে এবারে ব্যাগ গোছানোর পালা, আর তারপর বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে ওরা আমাদেরকে একটু এগিয়ে দেবে স্টেশন পর্যন্ত, আর তারপর আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির দিকে। এবছরের নববর্ষটা সত্যি এভাবে এত আনন্দ করে কাটবে ভাবিনি, একদম অন্য জায়গায়, একদম অন্য রকমভাবে। আমরা সারাদিন ভীষণ মজা করেছি, এখনও করছি, কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, সবাইকে টাটা, আর যাদের বাড়িতে এসেছিলাম মানে দিয়াদেরকেও টাটা জানিয়ে আমরা এখন চলেছি বাড়ির দিকে। এবারে নববর্ষ খুব সুন্দর, খুব ভালো কেটেছে, যেতে যেতে বাড়িতে অনেকটাই রাত হয়ে যাবে। আজকে নববর্ষ একদম ভোরবেলা থেকে রাত পর্যন্ত খুবই ভালো কাটলো। এরপর বিদায় নেবার পালা, মনটা একটু হলেও তো বিষণ্ণ হয়েইছে, কিন্তু তবুও বাড়ি তো যেতেই হবে। অসুবিধা
পয়লা বৈশাখের প্রথম দিনটা কিন্তু খুব ভালো কাটলো। দেখা যাক বাকি দিনগুলো কেমন কাটে। তোমাদের সবার বছরের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো কাটুক। আর এই কামনা করেই আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমাদেরকে টাটা, আর বর্ধমানকেও টাটা জানিয়ে আমি আবার ফিরছি কলকাতা, আমার বাড়ি।